পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মধ্যম গ্রামের উত্তরপাড়ায় 100 বছর ধরে প্রত্যেক বছর চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবারে শ্রী শ্রী রক্ষাকালী পুজো অনুষ্ঠিত হয়। কিন্তু 17 বছর ধরে মধ্যম গ্রামের কালীমাতা সংঘের ব্যবস্থাপনায় জাঁকজমকভাবে হচ্ছে এই পুজো। এই পুজোয় নিয়ম নীতি মেনে হোম, ধনু পোড়ানো, অষ্টপ্রণাম খাটা হয়। এই দিন পুজোকে ঘিরে এলাকাবাসীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি ক্লাবের পক্ষ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাউল গানের আয়োজন করা হয়েছে বলে জানালেন ক্লাব সেক্রেটারি। এই দিনের এই পুজো প্রাঙ্গণে উপস্থিত ছিলেন পুরোহিত ফুলি চক্রবর্তী, কোষাধ্যক্ষ বাবুরায়, ম্যানেজার ছোট্টু সাঁতরা, রাজকুমার মাঝি, মহালয়া সাঁতরা রাজু, অভি, মন্টু সহ সকল সদস্যবৃন্দ ও ভক্তবৃন্দ। এটা কোন গ্রামে হচ্ছে? কাদের কোন ক্লাবের উদ্যোগে হচ্ছে? কালীমাতা সংঘের উদ্যোগে। এটা কত বছর ধরে হয়ে আসছে পুজোটা? এটা 3 পুরুষ ধরে পুজোটা হয়ে আসছে। এই পুজো উপলক্ষে আর কী কী অনুষ্ঠান হয়? আমাদের আগামীকাল সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, বাচ্চাদের নৃত্য অনুষ্ঠান, পরের দিন মানে আগামী 23 তারিখ আমাদের ক্যাসেট শিল্পী বাউল আছে। এই কারা কারা এসে উপস্থিত আছেন এখন পুজো প্রাঙ্গণে? পুজো প্রাঙ্গণে আমাদের কালীমাতা সংঘের সমস্ত সদস্যরাই আছে, তার মধ্যে আছে সম্পাদক, কোষাধ্যক্ষ। এটা কি পূজা হচ্ছে? এটা কত বছর ধরে হয়ে আসছে পূজাটা? আপনার নাম? মন্তেশ্বর থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দবার্তা।